চন্দ্রাণী দত্ত, আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল ফর ওম্যান কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আমরা মেন্টরিং গ্রুপের কিছু ছাত্রী মিলে ভিডিও কম্পিটিশনের জন্য আমাদের মেন্টরিং টিচার ডক্টর মোনালিসা মাইতি ম্যাডামের তত্ত্বাবধানে দ্য ইম্প্যাক্ট অফ সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 অন ডিফারেন্ট রিজিওনাল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ এর উপর একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করছি। এই পুরো ভিডিওটি তৈরি করতে এবং তথ্য প্রদান করতে আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন আমাদের মেন্টরিং ক্লাসের অধ্যাপিকা ডক্টর মোনালিসা মাইতি ম্যাডাম। তাই ম্যাডামকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সর্বোপরি এই সব বিভিন্ন এডুকেশনাল বিষয়কে কালচারাল বিষয়ের মধ্যে দিয়ে বিভিন্ন কিছুর দ্বারা পরিবেশন করার জন্য যিনি আমাদের সবসময় উৎসাহিত করেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সোমা ঘোষ। ম্যাডামকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই রকম সব ধরনের অনুষ্ঠান ম্যাডামের সহযোগিতা ছাড়া সম্ভবই হতো না, তাই আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব। দ্য ইম্প্যাক্ট অফ সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 অন ডিফারেন্ট রিজিওনাল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ এই বিষয়টি নিয়ে আজ আমরা আমাদের বিভিন্ন স্থানে থাকা, যেমন গ্রাম শহর মফস্বল এলাকার কিছু বন্ধুদের মধ্যে একটি কথোপকথন এবং তথ্যচিত্রগুলি নিয়ে একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। জয়ন্তিকা কেমন আছিস? আমি রাত্রি বলছি। আমাদের এদিকে গ্রামের যা পরিস্থিতি, তোদের ওদিকে শহরে কীরকম পরিস্থিতি আছে রে? এই মোটামুটি রয়েছি। আমাদের শহরের দিকে তো কোভিডের কেস আরও বেশি, খুবই দ্রুত ইনফেকশন ছড়াচ্ছে যেহেতু পপুলেশন বেশি, আর এই সেকেন্ড ফেজটা তো আরও মারাত্মক ক্ষতি করে চলেছে। একদিকে যেমন কোভিড-19, আবার অন্যদিকে তো ঝড়। এই ঝড় আর কোভিড-19 নিয়ে পুরো নাজেহাল অবস্থা, কি আর বলি, চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। রে, আমরা এই গ্রামে যা কষ্টে দিন কাটাচ্ছি তা বলার মতো নয়। আমি তো এই মেদিনীপুরে দীঘার দিকেই থাকি, এখানে কোভিডের জন্য টুরিস্ট আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পর্যটন শিল্প একেবারেই বন্ধ। একদিকে যেমন কোভিড-19 জন্য টুরিস্ট হোটেল সব বন্ধ আছে, আবার এই ঘূর্ণিঝড়ের কারণেও অনেক বাড়ি দোকান হোটেল সবই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি নদীর বাঁধ পর্যন্ত ভেঙে গেছে। এই ইয়াসের দাপটে যা দেখলাম তা আগে কখনো দেখিনি, বুঝলি তো। এর জন্য গভর্নমেন্টকে বিভিন্ন স্টেপ গ্রহণ করতে হবে, তা না হলে জানিস তো আমাদের এখানের মানুষরা না খেতে পেয়ে প্রাণে মারা যাবে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক ত্রাণ শিবিরা ত্রাণ বিলি করতে আসছে ঠিকই, কিন্তু ওই যে বলে না রে, যেন পুরো মরার উপর খাড়ার ঘা, একদিকে কোভিড-19 আর অন্যদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস। হ্যাঁ রে, জানিস তো আমাদের কলকাতার দিকেও তো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, পরিস্থিতি খুবই খারাপ চলছে এই কোভিডের জন্য। সত্যি, একদিকে তো কোভিড, তার জন্য লকডাউন, আবার ঝড়ের প্রকোপ। আমাদের এই দিকে তো লকডাউনের জন্য একদম কড়াকড়ি পুলিশি ব্যবস্থা। তোরা তো গ্রামে থাকিস, তোদের ওদিকে হয়তো অতটা কড়াকড়ি নেই। বিভিন্ন লোককে তো পেটের দায়ে কাজেও বেরোতে হচ্ছে, কিন্তু রাস্তায় যেহেতু কোনো যানবাহন নেই, অথচ বেশিরভাগ অফিসই খোলা, রাস্তায় এই যানবাহন না চলাচলের ফলে রাস্তায় লোকের জমায়েত সেই কারণেই বেশি হচ্ছে, যেহেতু গাড়ি ঠিকমতো পাচ্ছে না। এর ফলে রোগের সংক্রমণ বাড়ার সুযোগটাও বাড়ছে। কাজের জন্য বহু মানুষ যেহেতু যেতে পারছে না, তাদের ভাড়া দিয়ে আবার প্রাইভেট গাড়িতে করে যেতে হচ্ছে সেই জন্যে। জানিস, এদিকে তো আবার হসপিটালগুলোরও খুবই বাজে অবস্থা, যেহেতু শহরের আক্রান্তের সংখ্যা অনেক বেশি, হসপিটালে বেড পাওয়াও দুষ্কর হয়ে পড়ছে। অক্সিজেন সিলিন্ডারও খুবই অভাব হয়ে পড়ছে, অক্সিজেনের প্রচুর অভাবে অনেক মানুষও মারা যাচ্ছে। এখন তো আবার কোভিডের কারণে অ্যাম্বুলেন্সগুলোও খুবই চড়া দামে রোগী বহন করছে। এভাবে যে কতদিন আর চলবে কি জানি, কিছুই বোঝা যাচ্ছে না। রাস্তাঘাটে কুকুরগুলোর অবস্থাও খুব খারাপ, খেতে পাচ্ছে না যেহেতু, দোকানপাট বন্ধ, মানুষের চলাচলও বন্ধ, ওরাও তো না খেতে পেয়ে প্রায় দুর্বল হয়ে পড়ছে, শারীরিক গঠনও ওদের ভেঙে পড়ছে। আবার জানিস, ভ্যাকসিনও কিছুদিন পাওয়া যাচ্ছিল না এই অঞ্চলে, আবার এখন ভ্যাকসিন পাওয়া গেলেও অনেক চড়া দামে তা নিতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও অনেক মানুষ এখনও ভ্যাকসিন পাচ্ছে না। বলছিস, সত্যিগুলো আমরা শুধুমাত্র টেলিভিশনে এতকাল দেখে এসেছি। তোদের ওদিকে পলিউশন বেশি হওয়ায় সমস্যার সৃষ্টি হয়, আমরা গ্রামে থাকি তাই ফাঁকা জায়গা হলেও এখানে সুযোগ সুবিধার অভাব, সংক্রমণ এদিকে কম হলেও এখানে অ্যাম্বুলেন্সের পরিমাণ কম, বা থাকলেও খুবই সামান্য। আমাদের এখানে সংক্রমণের পরিমাণ অনেকাংশে কম, কিন্তু সুযোগ সুবিধা এবং চিকিৎসার অভাবের জন্য বহু মানুষ মারা যাচ্ছে, সচেতনতার অভাব তো রয়েইছে। আর আজকাল যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ শুধুমাত্র জ্বর হলে ডাক্তারখানা যেতে ভয় পাচ্ছে, যদি পাচ্ছে তাদের বলে দেওয়া হয়েছে তারা করোনা পজিটিভ।
যাই হোক, তোরা সাবধানে থাকিস এবং সমস্ত কোভিড প্রোটোকলগুলো মেনে চলিস। যেমন বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরবি, স্যানিটাইজার ইউজ করবি, সোশ্যাল ডিস্টেন্স তো অবশ্যই মেনটেন করবি, ভিটামিন সি জাতীয় সমস্ত রকম খাবার খাওয়ার চেষ্টা করবি, বাইরে থেকে এলেই স্নান করিস এবং স্যানিটাইজার ব্যবহার করে তবেই ঘরে ঢুকিস। এসব যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি কিংবা সচেতনতা নিজেদের মধ্যে বৃদ্ধি করতে পারি, তাহলে হয়তো আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা রূপসা, তুই তো নগরবৎসল জায়গায় থাকিস, না শহর না গ্রাম, তাহলে তোদের ওদিকে কীরকম পরিস্থিতি রে? হ্যাঁ, আমি যেহেতু মফস্বল এরিয়ায় থাকি, আমাদের এখানে শহরের মতো অতটা বেশি না হলেও কিন্তু এদিকেও ধীরে ধীরে ইনফেকশন স্প্রেড করছে, অনেক লোক মারাও যাচ্ছে। এটা এমন একটা মহামারী যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, কীভাবে যে থেকে প্রতিকার পাওয়া যাবে তা নিয়ে আমরা সকলে দিশেহারা হয়ে আছি। তবুও দেখ, আমি বলবো এই কোভিড পরিস্থিতি কিন্তু আমাদের খারাপের পাশাপাশি অনেক ভালো জিনিস উপহার দিয়েছে। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহার করার ফলে জীবাণু সংক্রমণ কিছুটা আটকাতে পারছি, আবার রাস্তাঘাটে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পলিউশনও অনেক কমে গেছে। আবার জানিস, আমি যেহেতু হাওড়া সাঁতরাগাছিতে থাকি, ওখানে আমি একদিন বিকালে গিয়ে দেখলাম সাঁতরাগাছি ঝিলে এখন পলিউশন কমে যাওয়ার ফলে অনেক পাখিও এসেছে। তাছাড়া আমরা পরিবারের সঙ্গেও অনেক টাইম স্পেন্ড করতে পারছি এখন, যেটা আমাদের ব্যস্ত জীবনে প্রায় আর সময়ই হয় না। তোদের সবার থেকে বিভিন্ন স্থানের বিভিন্ন অবস্থা সম্বন্ধে জানলাম। সত্যি রে, এই কোভিড-19 মহামারীর করাল গ্রাসে গ্রাম থেকে শহর, শহর থেকে মফস্বল, সকল জায়গার মানুষই আজ বিপর্যস্ত। আমরা সকলেই এক কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আবার এই কোভিড-19 মহামারী আমাদের পৃথিবীকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। কত মানুষ এই মহামারীর জন্য মারাও গেছেন, অনেকে তাদের আত্মীয় স্বজন এবং কাছের প্রিয়জনকেও হারিয়ে ফেলেছে। এই কোভিড-19 কিন্তু অনেক উপকারও রয়েছে, যেমন যানবাহন কম চলাচলের ফলে পলিউশন অনেক ক্ষেত্রে কমে গেছে, এবং আমরা যে মাস্ক ব্যবহার করছি তার জন্য অনেক রোগ থেকে মুক্তও হতে পেরেছি। এছাড়াও আমরা বাড়িতে থেকে আমাদের পরিবারের সঙ্গে খুব সুন্দর সময় কাটাতে পারছি, যা আগে এই ব্যস্ত জীবনে সম্ভব হয়ে উঠত না। অনেক সুবিধা থাকা সত্ত্বেও কোভিড-19 এই কুফলগুলির জন্য মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা সকলেই প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যেন আমরা খুব দ্রুতই এই কোভিড-19 মহামারীর কালো ছায়া থেকে বেরিয়ে এসে নতুন সূর্য দেখতে পারি এবং সকলে মিলে সুন্দর ও স্বাভাবিকভাবে নতুন একটি জীবনে পা রাখতে পারি। কলেজ খুললে তোদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততদিন তোরা সুস্থ থাক, ভালো থাক, এবং আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। Since the dawn of the human civilization, nature has been an integral part of our lives. The law of peaceful coexistence, which has led to so much development in many spheres, is found to be losing its essence in this world. Indeed, nature has been a blessing to mankind, and the beauties and bounties of nature can never be underestimated. Nature is an important part and parcel of our lives. In fact, it adds values and meaning to living creatures on planet Earth. The nature is the treasure house of every important element that is known to sustain lives on Earth. Its blessings are immense and its beauty matchless. From the glowing rivers to soaring high trees, chirping birds to crawling creatures, blue sky to changing season, sunlight to soothing moonlight, the list is countless. Mankind is dependent upon nature. In fact, it is the nature that has made life possible on Earth. Nature has social, psychological, and economic impact on our lives. The mountain protects us, the river quenches our thirst, plant provides us with food, animal supports biological balance called food chain, etc. In fact, everything of nature is of immense use for human beings. It is quite heartening
to note that despite this matchless values with which nature has bestowed us, it is being trodden and ripped apart by the cruelty of man. The mother nature has been repeatedly abused, threatened and destroyed by varying human activities for the past 100 years. The industrial and the technological progress of mankind has badly hit the flow and rhythm of nature. We never hesitate in misusing nature and its resources for our material gains. Man has been depleting nature and its resources at a very fast pace. Due to increasing population and to cope with the increasing demand of resources, we have been recklessly cutting down trees, using poor farming practices like slash and burn agriculture, logging and lumbering activities, deforestation, excessive industrialization and urbanization, which has led to carbon dioxide accumulation and global warming. Poor farming methods have led to water scarcity and depleted the groundwater table, thereby depriving us of fresh water. Loss of forest cover has been the main reason for the extinction of flora and fauna and has resulted in 12% to 17% rise in greenhouse gases globally. Its major impact can be seen on the climatic conditions prevailing on Earth. Global warming has led to the increase in average temperature of the Earth, thereby causing glacial ice caps to melt. It is estimated that by the year 2050, nearly 25% of the coastal areas will be submerged underwater. The problem of flooding and droughts have become quite a common scenario these days. Landslides in hilly areas, dead sea zones, change in climatic pattern, erratic nature of the monsoon, long duration of summer, and the list is never ending. Let's take a look at some of the recent disasters that has taken place due to natural disturbances. Landslides in Uttarakhand claimed 70 lives. Japan heat wave killed more than 160 people. Australian bushfire killed 450 people. Flash floods in Afghanistan claimed 150 lives. It is rightly said, every cloud has a silver lining, and this testing times of the coronavirus pandemic has proved this proverb quite right. Due to the global pandemic, we have seen the largest global lockdown in terms of economic activities, travel restrictions, and human mobility. Industrialization and urbanization came to a halt. This indeed was a curse to humankind, but a boon to the environment. It brought about many positive impacts like revival of biodiversity, reduced carbon dioxide emission, improved air quality, reduction in ozone hole, and many more. We humans learn by example and not by advices. This pandemic made us believe that lesson can be learned and inspiration can be gained from the fact that quick positive feedback is seen when action is taken. It is high time for us to take serious action together to maintain the continuity of lives on Earth, because we all know, no nature, no lives, save nature, save lives. I would like to conclude by a small poem. Every inch of the rising sea, every leaf of the falling tree, pose a serious question before us. Is this the earth where we aspire to be? Rivers became a dumping yard, atmosphere full of dust and hazard, nature filled with disgust and adversity. What man has done to planet's harmony? Nature has proved itself to be compassionate. Nature has taught us the art of giving,
But instead of being grateful, we humans keep on deceiving. Let's be a little generous. Let's care a little more. With every little step we take, our Mother Nature will prosper to the core. Thank you. নমস্কার, আমরা হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীবৃন্দ। আজকে আমাদের বিষয় হলো টেকনোলজি আওয়ার লাইফলাইন। এই বিষয় উপলক্ষে আমরা নিজ প্রচেষ্টায় আমাদের এই ছোট্ট প্রয়াস একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে মার্জনা করবেন। হোয়াট ইজ টেকনোলজি? প্রযুক্তি আসলে কি? প্রযুক্তি বললে এই প্রশ্নটাই সবার প্রথম আমাদের মাথায় আসে। প্রযুক্তি হলো মূলত বিভিন্ন কৌশল, দক্ষতা, পদ্ধতি, যৌক্তিকতা এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মেলবন্ধন। বহু প্রাচীনকাল থেকে প্রযুক্তি মানব সভ্যতার এক বিশেষ অংশ। পাথরে পাথর টুকে আগুন জ্বালানো থেকে শুরু করে আজকের ইন্ডাকশনে রান্না করা, সমস্তটাই প্রযুক্তিরই অবদান। তাছাড়া পায়রার মাধ্যমে সংবাদ পাঠানো থেকে শুরু করে বর্তমানে ইমেল মেসেজ পাঠানো, এই আজকের প্রযুক্তি বিশ্বকে অবাধে যোগাযোগ করার সুবিধা এনে দিয়েছে। এই প্রযুক্তির সৃষ্টিকর্তা কিন্তু মানুষই, আর আমরা এর সাথে এতটাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে কোনোটিকে বাদ দিয়ে জীবন চলা খুবই কঠিন হয়ে পড়বে। টেকনোলজি অনেক প্রকারেরই হয়, কিন্তু আমরা তার মধ্যে থেকেই সাতটি প্রকারকে বেছে নিয়েছি। প্রাপ্ত ইনফরমেশনগুলি মূলত উন্নত দেশগুলির জন্য। আমাদের এই উন্নয়নশীল দেশে আইটিটা একটু আলাদা। তাহলে এখন এটাই প্রশ্ন আসে, তথ্য প্রযুক্তি ঠিক কি? তথ্য প্রযুক্তি হলো প্রযুক্তি ও তথ্যের মেলবন্ধন। উদাহরণস্বরূপ বলা যায়, ফেসবুক সমস্ত ডেটা স্টোর করে রাখে, যে কোনো মুহূর্তে যে কোনো ওয়্যারলেস টেলিকমিউনিকেশনের উপর ভিত্তি করে ডেটার অ্যাক্সেস করা যায়। এডুকেশনাল টেকনোলজি শিক্ষাক্ষেত্রে বহুমুখী প্রযুক্তি ও কৌশলের প্রয়োগকে এক কথায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলা হয়ে থাকে। বহু শিক্ষাবিদ এ বিষয়ে বিভিন্ন মতামত পেশ করেছেন। তাদের মধ্যে শিক্ষাবিদ জিও লিন মনে করেন, শিক্ষার মান উন্নয়ন প্রসার উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা অর্জন ও প্রশিক্ষণের প্রয়োজনীয় শর্ত ও পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগই হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা। এছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল টেকনোলজি অনুযায়ী ব্যক্তির শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত পদ্ধতি, কৌশল ও উপকরণের উন্নতিতে ব্যবহৃত উন্নয়ন, প্রয়োগ ও মূল্যায়নই হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা বা এডুকেশনাল টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা মানে হলো কৃত্রিম বুদ্ধি। এবার সবার মনে হতেই পারে, বুদ্ধি আবার কৃত্রিম হয় কি করে? বুদ্ধি যা কিছু আছে তা আমাদের মাথায় রয়েছে, তা সম্পূর্ণটাই প্রাকৃতিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিমভাবে তৈরি এমন একটি প্রক্রিয়া বা কোনো সিস্টেম, যেমন কোনো কম্পিউটার বা কোনো সার্ভারে ইনস্টল করার অবস্থায় মানুষের সত্যিকারের প্রাকৃতিক বুদ্ধির মতন আচরণ ও কাজ করতে সক্ষম। আমাদের ব্রেনে যেমন কোনো একটি নিউরন বা নার্ভ সেল আছে কাজ করে সম্পূর্ণ একটি নেটওয়ার্কের মতন, এর দ্বারাই আমরা সমস্ত ভাবনা চিন্তা করতে পারি। তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে নিউরাল নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে এক প্রান্ত থেকে আমরা ইনপুট দিই এবং অন্য প্রান্ত আউটপুট হিসেবে বেরিয়ে আসে। হেলথ টেকনোলজি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত সমস্যা সমাধানের জন্য এবং জীবনযাত্রার মান উন্নত করতে উন্নত ডিভাইস, ওষুধ, ভ্যাকসিন এবং সিস্টেমগুলির আকারে সংগঠিত জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ হিসাবে সংজ্ঞায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, ডিভাইসগুলি, পদ্ধতিগুলি এবং স্বাস্থ্যসেবা শিল্পে ব্যবহৃত সাংগঠনিক সিস্টেমগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তিগুলি মানকৃত শারীরিক বস্তুর পাশাপাশি প্রথাগত এবং ডিজাইন করা সামাজিক উপায় এবং রোগীদের চিকিৎসা বা যত্নের জন্য জড়িত। রোবটিক্স টেকনোলজি। রোবটিক্স হলো ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের আন্তঃসম্পর্কিত শাখা, যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক প্রকল্প, কম্পিউটার বিজ্ঞান এবং অন্যদের সাথে অন্তর্ভুক্ত। নিউকোলজির ডিকশনারির মতে, রোবট হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে এবং এর কাজ দেখে মনে হয় বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল এবং প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেভেল, এর জন্য তাকে রোবটিক্স এর জনক বলা হয়। রোবট শব্দটি এসেছে মূলত স্লাভিক শব্দ রোবটা থেকে, যার অর্থ শ্রমিক। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবটিক শব্দটি সর্বপ্রথম ছাপা হয় আইজাক এসিমভের একটি ছোট সায়েন্স ফিকশন গল্প লায়ারে, যা 1941 সালে প্রকাশিত।
অটোমেশন টেকনোলজি। অটোমেশন টেকনোলজির উৎসগুলি সম্পর্কে জানতে গেলে অষ্টাদশ শতাব্দীতে একটু ফিরে যেতে হবে। 1785 সালে এডমন্ড কার্টরাইট সম্পূর্ণরূপে যান্ত্রিক দাঁত আবিষ্কার করেছিলেন। ছিদ্রযুক্ত কাঠের বোর্ডের ওপর ভিত্তি করে তার আবিষ্কারটি কাপড় তৈরি করতে সক্ষম হয়েছিল। 1788 সালে জেমস ওয়াট আধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন করেছিলেন। এই উপাদানটি বাষ্প ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়েছিল। আর্কিটেকচারাল টেকনোলজি। স্থাপত্য প্রযুক্তি বা বিল্ডিং প্রযুক্তি হলো বিল্ডিং এর নকশায় প্রযুক্তি প্রয়োগ। এটি আর্কিটেকচার এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর একটি উপাদান এবং কখনো কখনো এটি একটি পৃথক উপবিভাগ হিসেবে দেখা যায়। নতুন উপকরণ এবং প্রযুক্তিগুলি বিল্ডিং এর বিবর্তন জুড়ে নতুন নকশা নির্মাণ পদ্ধতি তৈরি করেছে, বিশেষত 19 শতকে শিল্পায়নের সূত্রপাত থেকে। স্থাপত্য প্রযুক্তি একটি বিল্ডিং এর বিভিন্ন উপাদান এবং তাদের মিথস্ক্রিয়ার সাথে সম্পর্কিত। এটি বিজ্ঞান নির্মাণের অগ্রগতির সাথে একত্রে জড়িত। আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। ভিডিওটি শেষ হওয়ার পূর্বে একটি ছোট নাটক উপস্থাপনা করেছি আপনাদের জন্য। ওকে ম্যাম। ইয়েস ম্যাম, ঠিক আছে। ওহ, ফাইনালি ক্লাসটা শেষ হলো। নাও লেটস সি থামি কি করছে। থামি, কি করছো? পেপার কামস ফ্রম সেভারাল উডস, যার জন্য অনেক গাছ কাটতে হচ্ছে, উইচ ইজ লিডিং টু ডিফরেস্টেশন অ্যান্ড ইট ইজ টোটালি হার্মফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট। সো তুমি যদি বইয়ের এই সীমাবদ্ধ নলেজ ছাড়াও আরো কিছু জানতে চাও, দেন ইউ ক্যান ট্রাই অন ইউর ইন্টারনেট, যেখানে হোল ওয়ার্ল্ড এর প্রচুর ইনফরমেশন পাওয়া যায়। অ্যান্ড এই ইন্টারনেট আসাতে আমাদের অনেক কাজ খুব ইজি হয়ে গেছে। যাই হোক, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি আসছি। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেছে। প্রযুক্তির জন্ম থেকে আজ প্রযুক্তির উত্তরোত্তর উন্নতি মানব জীবনকে সুদূর ভবিষ্যতের উজ্জ্বলময় আলোকপথের দিশারি করেছে। এই আলো মানুষের জীবনকে যেমন আলোকিত করেছে, তেমনই কিছুটা হলেও অন্ধকারও ঘনায়মান করেছে মানুষের জীবন। নতুন প্রযুক্তিবিদ্যা মানব জীবনে দ্রুততা আনলেও পিছু পিছু ক্ষতির ডাকটাও শোনা যায়। এই আধুনিকতাকে নিজের ভালোর জন্য মানব সমাজ কতটা প্রয়োগ করবে তাতেই নির্ভর করে আছে মানব জীবনের ভবিষ্যৎ।
environment and the economy are really both two sides of the same coin. If we cannot sustain the environment, we cannot sustain ourselves. Good morning, my respected teacher and my honorable principal. Our today's topic was Save Our Nature, Save Ourselves. Our first presentation was the Red Moon. Red Moon. There was once a little gray planet that was very sad. The people living there had not looked after it, despite them having all the inventions and spaceships you could ever need. They had contaminated the whole countryside so much with rubbish and pollution that there were no plants or animals left. One day, a little boy was walking on the planet when he passed a cave and noticed a small red flower inside. The flower was very sick, almost dying. So the boy carefully dug up the flower with roots, soil and everything. Then he started looking for a place where he could look after it. He searched all over the planet, but everywhere was so contaminated that there was no place the flower could possibly live in. Then he looked up at the sky and noticed the moon. It seems to the boy that maybe the plant could survive there. So the little boy put on his astronaut suit and climbed into a spaceship. He put the little red flower in the back and off they went to the moon. Far away from all the pollution and with the boy visiting it every day to tend it, the flower started to grow. The flower was so well cared for that it had soon germinated, giving birth to others. And these other flowers spread into other flowers. Before long, the whole moon was completely covered with flowers. That's why whenever the little boy's flowers open up for a few minutes, the moon takes on a soft red sign, like warning light. Maybe it's telling us that if you don't look after your planet, a day will come when flowers will only be able to grow on the moon. The earth needs you to change your ways month by month and day by day. The changes are easy. Just look and you will see the difference that can be made by you and by me. Single-use plastic lasts almost forever. It might be cheap, but it's not very clever. It can't end up in ocean, rivers and sea. The winds sometimes carry it and it tangles in trees. When people drop it into the ground, this is not where it stays. It travels around. If people asked less, the better place the world would be. The future in your hands. Cut down and you will see. প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই করোনা অতিমারির পর বুঝতে পেরেছেন। করোনা অতিমারি ছড়িয়ে পড়ার পরপরই মানুষ ঘরবন্দি হয়েছে, যার ফলে উপকৃত হয়েছে প্রকৃতি মা। লকডাউনের ফলে মানুষের কর্মকাণ্ড কিছুটা কম হওয়ায় সামান্য স্বস্তি পেয়েছে প্রকৃতি। বর্তমানে নিজেকে পরিষ্কার করার সময় পেয়েছে মাদার নেচার। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি চলার চেষ্টা চলছে বহু বছর ধরে, তাও এখনো অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ পালন করে। 1974 সালে এই বিশেষ দিনটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল সামুদ্রিক দূষণ, মানব জনসংখ্যা, গ্লোবাল ওয়ার্মিং, বন্যপ্রাণীর মতো পরিবেশগত বিষয় সচেতনতা বৃদ্ধির একটি স্বার্থে। বিশ্ব পরিবেশ দিবস জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য একটি বিশ্বজনীন প্ল্যাটফর্ম, যেখানে প্রতি বছর 143টির বেশি দেশ অংশগ্রহণ করে। বিশ্বের বুকে প্রকৃতির অবদান বোঝাতেই এই দিন পালন করা হয়। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে প্রকৃতির অবদান সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয় এই উদযাপন। প্রকৃতিকে রক্ষা করতে উদ্যোগপতি, ব্যক্তি ও সম্প্রদায়কে সচেতন করার চেষ্টা চালানো হয় এই নির্দিষ্ট দিনে। প্রকৃতি কীভাবে আমাদের রক্ষা করছে তা বিশ্ববাসীকে বোঝানো হয় এই পরিবেশ দিনে।
পরিবর্তে প্রকৃতিকে রক্ষা করাও যে আমাদের কর্তব্য, সেই সম্পর্কে সচেতন করা হয় জনসাধারণকে। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই, কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েটে পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। আমরা এমন একটা প্রজন্ম যারা এইসবের মাধ্যমে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি। তাই সকলে উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হয়ে ওঠা উচিত। Why must you chop the trees down? What did they ever do to you? Who do you think provides us with oxygen? Filters the air we voluntarily pollute? Are you really in need of more concrete? Is it essential to have that designing shed? What do you think our planet will look like when all our wildlife be dead? Where will all the birds rest? How will the animals hide from the man? If there's nowhere left for them to fly to, nowhere safe from human hand, you're killing us with all your actions, robbing beauty from the nature, the forest that seems with magic, the diversity that gives our planet worth. God's blueprint is being shredded. He raps at the destruction being wrought, fields and woods, land being slaughtered, his vision of heaven being torn up. So I hope you're happy looking at our garden, now just a slab of wet cement, where once life danced in the green thickets, but where now all visits is death. The opportunity to deliver a speech on a vital topic as save earth and save yourself. I believe in this mantra and try my best to help by spreading awareness. Most of us are hopefully aware of the critical condition of the environment, and that's why the necessity of being concerned about the saving the earth has arisen. Climate change is one of the biggest and most critical concern of this planet at present, and the only solution to this is the active participation of the people in saving and planting trees along with keeping population. Every single individual's efforts and contribution in this movement saving the planet is equally important to bring an impact finally. Yes, it will take time, and yes, sometimes your efforts might not be noticed. But always remember that your initiative is in one way or another healing the planet. It is high time that these concrete jungles get a touch of green to them, and with our combined efforts, it is possible to give this planet back its greenery. And always remember that worldwide change starts with our very own neighborhood. Thank you. আগের বক্তব্য দিয়ে আমরা বুঝতে পারছি যে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে থাকে, আমাদেরও উচিত তাকে রক্ষা করা। আমরা ছোট ছোট কাজ করতে পারি, যেমন রাস্তায় কল খোলা থাকলে বন্ধ করা, অযথা বিদ্যুৎ না খরচ করা, শব্দ দূষণ বন্ধ করার মাধ্যমে ছোট ছোট চেষ্টা করতেই পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য। এবারের খাতা এটা। নমস্কার, আমি তৃষা মল্লিক। আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের ভূগোল বিভাগের ছাত্রী। আমাদের প্রিন্সিপাল ডক্টর সৌম্য ঘোষ মহাশয়ের উদ্যোগে একটি ইনট্রা কলেজ ভিডিও মেকিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, এবং আমরা মেন্টারিংয়ের একটি গ্রুপ, আমাদের মেন্টর ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় ম্যামের সহায়তায় আমরা একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং কোনো ভুল ত্রুটি হলে আমাদের মার্জনা করবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থেকো, আর কোনো অসুবিধা হলে কিন্তু ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি ঢুকে গেছি। ঠিক আছে, আমি আবার পরে ফোন করব। রাখছি এখন। হুম হুম, রাখছি এখন। আমার কে ফোন করবো? ও, একটু ফোনটা ধরতে দেরি হয়ে গেল রে, একটু বিজি ছিলাম। হাই, তারপরে বল, আজকে তোদের সবার দিন কেমন কাটলো? আমার তো বেশ ভালোই গেল। আমার তো বেশ ভালোই গেল আজকের দিনটা। একটা জিনিস দেখ, এই ভিডিও কলটা আছে বলেই আমরা এক একজন এক এক প্রান্ত থেকে কানেক্টেড থাকতে পারছি। এই টেকনোলজির যদি উন্নতি না ঘটতো, এটা হয়তো সম্ভবই হতো না। হ্যাঁ, আমারও দিনটা ভালো গেছে, বাট ওই একটু মনটা ঠিক ভালো নেই রে। কেন রে, কী হয়েছে? কেন রে, কী হয়েছে? বাবার শরীরটা না হঠাৎ করে খারাপ হয়ে গেছে,
প্রেশারটা বেড়ে গেছে, মাথাটা ঘোরাচ্ছে। ডাক্তার অবশ্য দেখে গেছে কিন্তু বলেছে বাড়াবাড়ি কিছু হলে হসপিটালাইজড করতে হবে। আর ভাব, এই সময় আমি এখানে, মা ওদিকে পুরো একা, কী করে যে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না রে। চিন্তা করিস না কাকুর, কিচ্ছু হবে না। তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। এই শোন না, আমি না তোদের পরে একটু ফোন করছি, একটা আনোন নাম্বার থেকে কে ফোন করছে। তুই আবার আমাকে আনোন নাম্বার থেকে কে ফোন করছে? ও, আমার কাছে তো ট্রু কলার আছে, একবার দেখি তো। আরে, ইনি তো আমাদের পাড়ার সেই কাকু, উনি আমাকে এত রাতে কেন ফোন করছে? একবার কল করে দেখি। হ্যালো, হ্যাঁ কাকু বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। জানিস তো কাকুর কিছু একটা হয়েছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়, কাকুর কিছু একটা হয়েছে। শরীরটা না খুব খারাপ হয়ে গেছে রে, ডাক্তার বলেছে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমাকে এই মাত্র পাড়ার এক কাকু ফোন করে বললেন, এদিকে কোনো হসপিটালে বেড পাচ্ছে না ওরা, তারপরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। আর আমি ভাব এতটা দূরে বসে রয়েছি, কী করে কী করবো বলতো, ভীষণ হেল্পলেস লাগছে রে। কোনো ব্যাপার না, তুই চিন্তা করিস না, আমার সাথে তো পল্লবীর যোগাযোগ আছে, আমি বরঞ্চ ওকে একটা ফোন করি, ও হসপিটালে একটা বেডের ব্যবস্থা করে দেবে, আর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ওই করে দেবে। সে যদি নয় ওদিকে হসপিটালের সমস্ত ব্যবস্থাটা করে দেবে বললো, কিন্তু আমি কি করে পৌঁছবো? এই এই মুভমেন্টে কি ফ্লাইট টিকিট পাবো? দাঁড়া, তুই শান্ত হ, আমি তো এয়ারপোর্টে জব করি, তোকে একটা টিকিটের অনলাইন টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আর ও আমাদের বন্ধু মনিকা, ও তো তোর বাড়ির পাশেই থাকে, আমার সাথে ওর যোগাযোগও আছে, আমি ওকে তোর বাড়িতে যেতে বলছি, তাতে তোর মায়ের একটু হেল্পও হয়ে যাবে। তত তুই তাহলে রেডি হয়ে নে, আমি এখন ফোনটা প্যাকিং আমার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি, হসপিটাল থেকে এই মুহূর্তে কিছু টাকা পেমেন্ট করতে বলছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তোর অ্যাকাউন্টে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দিই, এখান থেকে একদম এয়ারপোর্ট অবধি। হ্যাঁ চিন্তা করো না, আমি মোটামুটি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, আর আমি এখন বেরোচ্ছি, এয়ারপোর্ট যাব। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি টেনশন নিও না। হ্যাঁ আমি আসছি, আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ রাখছি। ডক্টর, আমার বাবা এখন কেমন আছেন? আপনারা যদি আর এক মিনিটও দেরি করতেন তাহলে খুব সমস্যা হয়ে যেত। যাই হোক, এখন আপনার বাবা সুস্থ আছেন। থ্যাংক ইউ ডক্টর। এত আজকে কী হতো, আমি একা এত কিছু অ্যারেঞ্জই করতে পারতাম না রে, থ্যাংক ইউ তোদেরকে। তাহলে বরঞ্চ তুই এখন বাড়ি চল, কারণ দেখ কাকু এখন আগের থেকে অনেকটাই বেটার আছেন, আর কাকিমার এই এত কিছুর মধ্যে শরীরটা অস্থির করছিল, কিরকম শরীর খারাপ লাগছিল, তো তার জন্য আমি আগেই বাড়ি পৌঁছে দিয়েছি। ভাবছি ওটাই করি, এখন তাহলে বাড়ি চলে যাই, বিকেলে এসে ডক্টরের সাথে ভালোভাবে কথা বলে সব কিছু জেনে তারপর না তোদের ফোন করে সব। আপনার বাবার জন্য একটা মেডিসিনের খুব প্রয়োজন, কিন্তু মেডিসিনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, তাই জন্য আপনাকে টেক্সট করে দিচ্ছি মেডিসিনটা, ওটা অনলাইনে অর্ডার দিয়ে দেবেন, আর কিছুদিনের মধ্যে মানে আর দুদিনের মধ্যে আপনার বাবাকে ডিসচার্জ করে দেবো, আপনার বাবা এখন সুস্থ। আচ্ছা আচ্ছা ডক্টর, কোনো অসুবিধা নেই, আমি বাড়ি গিয়ে অর্ডার করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দেবস্মিতা, কাকু ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা এখন অনেকটাই ভালো আছে। আমি ওই কতগুলো ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না, ওগুলো একটু অনলাইনে অর্ডার দিচ্ছিলাম। ঠিক আছে, সাবধানে থাক আর কাকুর খেয়াল রাখ, আমি তোকে পরে তাহলে ফোন করে নেবো আবার, ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি সত্যি, আমাদের টেকনোলজি কত উন্নত হয়ে গেছে না, আজ আমার এই বন্ধুগুলোর মতো এই টেকনোলজিও আমার পাশে বন্ধু হয়ে দাঁড়িয়েছিল। এর এত রকমের ফিচার্স, এত কিছু যদি না থাকতো আজকে বোধহয় বাবাকে এত তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারতাম। যে আমার সহপাঠীরা একটি ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরল, প্রতিদিনের জীবনে কোনো না কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু এই গল্প প্রযোজ্য। এই গল্প থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হলো, টেকনোলজিকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করে চলি তাহলে জীবন পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে, আর খুব দ্রুত সময় একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি অনায়াসে। কিন্তু একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে সুবিধা অসুবিধার টেকনোলজিকে আমরা ব্যবহার করলেও কোনোভাবে যাতে টেকনোলজি আমাদের ব্যবহার না করতে পারে, অথবা টেকনোলজির কোনো কুপ্রভাব যাতে আমাদের ওপর বিস্তার না করতে পারে। আশা করি সমাজের সকল মানুষই এই বিষয়ে সচেতন হবে,
আর এই কামনা করি যে সমাজের সকল মানুষের জীবনে টেকনোলজি যেন আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে। তিতলির ছোটবেলাটা গ্রামেই কেটেছে। তিতলির তখন কাঞ্চিলাল বাবু প্রত্যেক রবিবার তিতলিকে নিয়ে বেরিয়ে পড়তো গ্রাম ঘোরাতে, আর সারা রাত দাদু নাতনি মিলে বেশ জমিয়ে আড্ডা দিত ঘুমানোর আগে। এমনই এক রবিবার রাতে, গাছ লাগালে কি হয় জানো দাদু ভাই? কি হয় দাদু? গাছ আমাদের সব দেয়। তাই সব দেয়? হ্যাঁ দাদু ভাই, তাই তো। এই যে যেমন অক্সিজেন, ফল ফুল, থাকার জন্যে বাড়ি, লেখার জন্যে কাগজ, আর কত কিছু। কি বলো কি দাদু, তাহলে বাবা যে চক্রবর্তী কাকুর সাথে আমাদের ওই গাছ কেটে ফ্যাক্টরি করার কথা বলছে? সব বুঝবে, তোমার বাবা এখনো ছেলে মানুষ। আর আমি? তুমি আমার লক্ষ্মী মা। হ্যাঁ, আমি সেই ছোট্ট তিতলি। আমার বয়স এখন 20। আমি বিএসসি জিওগ্রাফি অনার্সের থার্ড ইয়ারের ছাত্রী। আমার মনে আছে ছোটবেলায় দাদু রোজ রাতে গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়াত। ভূতের গল্প, রাজারানীর গল্প, আর তার মধ্যেই আমার যে গল্পটা সবচেয়ে প্রিয় ছিল সেটা হলো আমাদের পৃথিবীর গল্প। যাই হোক, আজকে ঘরে বসে বসে সেই দিনগুলোর কথা যেন খুব বেশি করে মনে পড়ছে। ছোটবেলায় কি মজা করে আমরা পুকুর থেকে জল আনতে যেতাম, মাঠে খেতে খেলে বেড়াতাম। আগে মাসে একবার করে অনেক গাছ লাগাতাম আমাদের বাড়ির বাগানে। তখন মানুষের ক্যান্সার, অ্যাস্থমা, অ্যাজমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের তেমন কিছু রোগ ছিল না। তখন আকাশে বাতাসে একটা আলাদা ব্যাপার ছিল, মানুষের মধ্যে তেমন চিন্তাও ছিল না। আর এখন তো সবই ভেজাল। আমাদের পৃথিবী প্রায় এক বছরের বেশি সময় ধরে অসুস্থ হওয়াটাই তো কথা, এত কিছু কি সইতে পারে? আজ তিতলির বান্ধবীরা ভিডিও কলের মাধ্যমে সবাই একসাথে মিলে ফিউচার আর্ট নিয়ে প্রজেক্ট করবে। আজ প্রজেক্ট হাম লোগো কো খতম করনা হি হোগা। চলো দেখতে হ্যায় আজ সে 10-15 সাল বাদ হামারা আর্থ ক্যাসে দিখেগা আর হাম লোগ ক্যাসে দিখেঙ্গে। হ্যাঁ চল চল শুরু করি। আচ্ছা, এই কিছু ওয়েবসাইট আছে, আমি অনেক কিছু স্টাডি করলাম, তোরা একটু দেখ তো। জানিস আমাদের গ্রামে জলের অনেক সমস্যা হচ্ছে, খাওয়ার জল নাই, মানুষজন পুকুর নোংরা করছে, চারিদিকে দূষিত বাতাস বইছে। আমরা নিজেরাই তার জন্য দোষী, আজকে পৃথিবীর এই অবস্থা আমরা নিজেরাই তো করেছি। ঠিক বলেছিস, তোদের মনে আছে প্রফেসর এসি ম্যামের কথা আমাদের নিউ ডিটারমিনিজমের ব্যাপারে বলেছিলেন? হ্যাঁ মনে আছে তো, গ্রিফিথ টেলার নিজের নিউ ডিটারমিনিজম ইন্ট্রোডিউসড করার সময় নিজের একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন, নেচার হ্যাজ প্রোভাইডেড পসিবিলিটিস অ্যান্ড স্কোপ ফর ডেভেলপমেন্ট বাট অলসো পুট লিমিটস অন ইট। তার মানে পৃথিবী প্রকৃতি উন্নয়নের সম্ভাবনা এবং সুযোগ যেমন প্রদান করেছে, তবে এতে সীমাবদ্ধতাও রেখেছে। তাই আমাদের ফিউচার জেনারেশনটাকে বাঁচানোর জন্য এখন থেকে যত দ্রুত সম্ভব আর্থটাকে, অর্থাৎ পৃথিবীটাকে বাঁচাতে হবে। যেই পরিমাণে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন আর আরবান এরিয়াতে ফ্যাক্ট। তোরা কি জানিস স্টিফেন হকিং পৃথিবীর ব্যাপারে 7টা খুব ভয়ঙ্কর কথা বলে গিয়েছেন? তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো পৃথিবীকে যে পরিমাণ আমরা ধ্বংস করছি, এমন হতে পারে যে পৃথিবী মানুষ জাতকে ধ্বংস করে দেওয়াতে আমাদের একটা অল্টারনেটিভ প্ল্যানেট খুঁজতে হতে পারে। এমন সময় আসবে যখন ঠিক আমরা যেভাবে পৃথিবীকে কন্ট্রোল করছি তেমন আমাদেরকেও রোবটরা কন্ট্রোল করবে। খাবার জন্য জল থাকবে না, সবজি ফল কিছুই থাকবে না, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থাকবে না। আমরা চাইলেই পরবর্তী প্রজন্মকে এত ভয়ঙ্কর একটা সময়ের হাত থেকে বাঁচাতে পারি। সবাই বেশ গভীরভাবে ভাবতে শুরু করলো আর ভয়ও পেল। সত্যিই যদি এমন দিন দেখতে হয় যেখানে আমরা পৃথিবীর এই সৌন্দর্যকেই আর উপভোগ করতে পারবো না। The world is facing incredibly serious natural resource and environmental challenges. Climate change, freshwater depletion, ocean overfishing, deforestation, air and water pollution, the struggle to feed a planet of billions.
All of these challenges are exacerbated by ever-rising demand. Over the next 40 years, estimates are that demand for fresh water will rise 50%, demand for food will rise 70%, and demand for energy will nearly double. All in the same period that we need to tackle climate change, depletion of rivers and aquifers, and deforestation. One view of this looming threat is that we have exhausted planet's resources. We have overshot the planet's carrying capacity. We are destroying this earth, destroying our planet Earth. This is expected to occur between 1.5 and 1.4 billion years from now. A high obliquity would probably result in dramatic changes in the climate and may destroy the planet's habitability. It may become very hospitable for life to continue to exist on the land. Hence, saving our Earth and its environment becomes highly important, as it provides us food and water to sustain life. Our well-being solely depends on this planet. It gives food and water to all living things. So it's our responsibility to take care of it. Just a dawn, when everyone is asleep and you can hear the wind that the trees cast at you, and when the seagulls are flying above the sea and whispering words of cheers, peacefully flying about, enjoying the nature and calmness. And when the trees have grown fresh fruits for us to nibble on, and when the sun sets and the moon rises, leaving beautiful color in the sky. Is what nature is called. Is what nature is called. কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতা অনুসারে বলতে পারি, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সভ্যতা তথা অগ্রগতি, এই শব্দ দুটোর সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছি আমরা। কিন্তু সত্যি কি চাই? আগের সেই শান্ত নিস্তরঙ্গ জীবন, নাকি বর্তমান যুগের গতিময়তা? আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার পালা। তাই চলুন না একটা সম্পূর্ণ দিন আমরা অতিবাহিত করি যান্ত্রিক অযান্ত্রিকের রোজ নাম চাই।
হ্যাঁ ওটিপিটা বলবো, ওটিপিটা এসছে। আচ্ছা জিরো।